বৃষ্টির পর কুয়াশা কেটে সূর্যালোকের উত্তাপে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কনকনে শীতের তীব্রতা খানিকটা হ্রাস পাওয়ায় ফাগুনের নাতিশীতোষ্ণতা অনুভূত হচ্ছিল। কিন্তু আবহাওয়া অধিদপ্তর দুঃসংবাদ দিয়ে বলেছে, এখনই শীতকে বিদায় বলার সময় আসেনি। আবারও দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 3 বিভাগের 28 জেলায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে। রংপুর রাজশাহী বিভাগে তাপমাত্রা বেড়ে কিছুটা স্বস্তির পরশ দিয়ে ফের শীত দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান দীর্ঘমেয়াদে পূর্বাভাসে জানান, সহসা শীত বিদায় নিচ্ছে না। ফেব্রুয়ারি মাস জুড়ে দেশের উত্তর পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে 1 থেকে 2টি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও 1-2 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ক্রমান্বয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। চলতি ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শীতের তীব্রতা আর থাকবে না, তবে শীত একদম বিদায়ও নিচ্ছে না। কানাডার সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গতকাল জানান, আজ রবিবার থেকে আবারও দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভোর 6টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে সামান্য পরিমাণে বৃষ্টি হবে। সকাল 9টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকার বেশিরভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। তিনি জানান, 10 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে নতুন আরেকটি পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে 15 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে আভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।